নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, যে পরিমাণে গরম পড়ছে এতে করে রান্না করতে গেলে পাতলা ঝোল ছাড়া অন্য কিছুর কথা আমার মাথায় আসছে না। আজ বেশ কয়েকদিন যাবৎ শরীরটাও খুব একটা ভালো নেই, কিন্তু রান্নাবান্না তো করতেই হবে, একার সংসার যতই অসুস্থ থাকি না কেন। তো আজকে কচি চাল কুমড়া দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল করব ভাবছি। এমনিতেই মুখে রুচি আসছে না, কিছুই খেতে ইচ্ছে করছে না, তার উপরে কোনো রিচ খাবার তো ভালোই লাগছে না। তো আমি এখানে এক টুকরা চাল কুমড়ার বীজটা ফেলে দিয়ে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। আজকে রেসিপিটা আমি কাঁচা মরিচ দিয়ে করব। কাঁচা মরিচ, কচি চাল কুমড়া দিয়ে ইলিশের পাতলা ঝোল। আমি জানি না আপনারা কে কে খেয়েছেন, তবে একবার করে খেয়ে দেখবেন, এটা কিন্তু খেতে খুবই মজার হয়। আমার কাছে তো বেশ ভালোই লাগে। তো আমি এখানে কুমড়োগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি, কাটার পরে বেশ খানিকটা কষ লেগে থাকে। তো এগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে আমি একটা সাইডে রেখে দিয়েছি। এর সাথে নিয়ে নিয়েছি মাছ। আমি এখানে 6 টুকরা মাছ নিয়েছি, দুইবার রান্না করব, দুইবারের মতো। আমরা যেহেতু 3 জন, তাই 6 টুকরাই নিয়েছি। জানি না বাবাই খাবে কি না, তারপরে ওর জন্য নিয়ে নিয়েছি। হয়তো ঝোল খাবে, মাছ খাবে না, ও সব মাছ খেতে চায় না, খুবই কম খায় মাছটা। খাওয়ার মধ্যে একটু দেশি মুরগির মাংসটাই পছন্দ করে। যেহেতু বাইরে থাকি, মুরগির মাংস খুব একটা বাড়ি থেকে নিয়েও আসা হয় না, বা এখানে সোনালি মুরগি ছাড়া পোলট্রির মুরগি বা ফার্মের মুরগিটাও খুব একটা খেতে চায় না। আর আমাদের ঘরে বেশিরভাগ সময়ে মাছটাই বেশি হয় মাংসর থেকে। তো মাছগুলো বরফ ছাড়িয়ে নিয়ে আমি হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। আপনারা যারা একদম প্রথম থেকে আমার সাথে আছেন, তারা সবাই জানেন যে আমি মাছ যখন রান্না করি সে মাছে আমি কখনোই মরিচ দেই না। এটা আমার মায়ের থেকে শেখা, আমার মাও এভাবেই রান্না করেন। মায়ের কথা হলো, যদি হলুদ লবণ ছাড়া মরিচ দেওয়া হয় সেক্ষেত্রে মাছটা তেলের মধ্যে দিলেই সঙ্গে সঙ্গে পুড়ে যায় বা একদম খাওয়ার মতো ভাজি হয়ে যায়। এই মাছ রান্না করলে আর খুব একটা বেশি ভালো লাগে না। তো আমি এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুব সুন্দর করে আমি গরম করে নিব। যেহেতু মাছ ভাজি করব, তেলটা কিন্তু খুব কম গরম থাকলে মাছটা নিচে লেগে পড়বে। তো এভাবে চারিধারে আমি ছড়িয়ে দিচ্ছি তেলটা খুব সুন্দরভাবে। যখন তেলটা গরম হয়ে গেছে, এ পর্যায়ে আমি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি গরম তেলের মধ্যে। মাছগুলোকে আমি হালকা একটু ভেজে নিব। আমি আপনাদেরকে আগেই বলেছি যে আমার শরীরটা খুব একটা ভালো নেই, বেশ কিছুদিন যাবত আমি একটা সমস্যায় ভুগছি। আর আপনাদেরকে আগেই বলে রাখি, আপনারা যারা আমার সাথে জুড়ে থাকতে চান তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি একটু লাইক ফলো করে দিবেন। আমার ইউটিউব চ্যানেলে এত সদস্য, অথচ আমার পেজে সদস্য সংখ্যা মাত্র 50+। আপনারা প্লিজ একটু আমার ফেসবুক পেজটা লাইক ফলো করে দিবেন, চাইলে আমার ফেসবুকেও বন্ধু হয়ে থাকতে পারেন। তো যাই হোক, মাছগুলোকে খুব সুন্দরভাবে আমি এবারে একটু উল্টে দিচ্ছি। এরই মাঝে আমার ছেলে চলে এসেছে, তার কথা হলো সে রান্না করা মাছ খাবে না, তাকে ভাজি করে দেওয়া মাছ দিতে হবে। তো পাতলা এক টুকরা মাছ আমি ভালোভাবে ভাজি করে তুলে রাখবো ওর খাওয়ার জন্য। ও আসলে ইলিশ মাছ ভাজিটা খুব পছন্দ করে। সে যাই হোক, বাদ বাকি আর 5 টুকরো আমি রান্না করব, জানি না রাতের বেলা কী করবে। আমি যেহেতু দুপুরবেলায় রান্নাটা সেরে রাখি, এজন্য সকালবেলা হালকা পাতলা কিছু খাওয়া হয়, এরপরে দুপুরে একবারেই রান্নাটা বেশিরভাগ সময় করা হয়। সকাল সকাল যেহেতু আপনাদের ভাই বেরিয়ে যায়, তার অফিসের তাড়া থাকে, 7টার মধ্যে অনেক সময় রান্নাটা করা হয়ে ওঠে না। আর তারপরে তো সারা দিন সমস্ত কাজগুলো পড়েই থাকে, একার হাতেই সব কিছু করতে হয়, এজন্য রান্নাটা দুপুরে আমি একবারেই শেষ করে রাখি। আর সমস্ত বিকেল বাবাইয়ের সাথে কাটাতে চেষ্টা করি, যাতে করে ওর একা মনে না হয়। তো আমি এবার কড়াইয়ে যে হলুদ লবণটা লেগে আছে সেটা একটু তুলে নিয়েছি। এবারে ওই তেলের মধ্যেই আমি চাল কুমড়োগুলো একটু ভেজে নেব। জাস্ট অল্প একটুখানি, 1-2 মিনিট ভেজে নিলেই হবে। আমরা যেহেতু এটা রান্না করব, তাই খুব বেশিক্ষণ ধরে ভেজে নেওয়ার কিন্তু কোনো দরকার নেই। তবে চাল কুমড়োটা একটু তেলে ভেজে নিলে রান্না করলে টেস্টটা ভালো আসে। চাল কুমড়োর অনেক রকম রেসিপি হয়, দুধ চাল কুমড়ো হয় বা ঝাল হয় বা চাল কুমড়োর যে পকোড়া বানায় বড়া হয় সেটা
আমার কাছে খুবই ভালো লাগে। তার জন্য আরও কচি চাল কুমড়া দরকার। আশা করি আপনাদের সাথে সেই রেসিপিটাও শেয়ার করব। অনেক রকম রেসিপি তৈরি করা হয় কিন্তু সময়ের অভাবে আপনাদের সাথে শেয়ার করা হয়ে ওঠে না। আশা করি ধীরে ধীরে আমার চ্যানেলে সব ধরনের রেসিপি আসবে। হয়তো একটু সময় লাগবে কিন্তু ধীরে ধীরে সব ধরনের রান্নাই আমি আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করব, অন্তত যেগুলো আমি আয়ত্ত করতে পেরেছি। এবারে চাল কুমড়োটা ভাজি করা হয়ে গেলে আমি এটা তুলে নিচ্ছি। দেখুন আমি খুব একটা ভাজি করিনি, একদম হালকা করে একটু উল্টে পাল্টে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমি এখানে চাল কুমড়োটা ঠিক এইটুকু মাত্র ভাজি করেছি, জাস্ট একটু কালার ধরেছে মাত্র। এবারে ওই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দিব। ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম খানিকটা গোটা জিরা আর কিছু সরিষা। আমি সাধারণত সরিষার তেলে সরিষা আর জিরাটাই ফোড়ন দিয়ে থাকি। এবারে সরিষাটা একটু ফাটিয়ে দিচ্ছি। যখনই ফাটতে শুরু করবে এভাবে চামচ দিয়ে একটু ফাটিয়ে দিবেন, এতে করে এটা কিন্তু ছিটে উঠবে না বা আপনার হাতেও ফোসকা পড়বে না। অন্যথায় এভাবে যদি একটা একটা করে ছিটতে থাকে তাহলে কিন্তু গায়ে ছিটে আসার একটা সম্ভাবনা থাকে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি জল। আমি যেহেতু পাতলা ঝোল রাখবো তাই জলের পরিমাণটা বেশ খানিকটা দিয়ে এর মাঝেই আমি চাল কুমড়ো আর মাছটা একসঙ্গেই দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ গুঁড়া দিলাম, হাফ চামচের মতো কাঁচামরিচ দিয়ে দিলাম। মরিচের পরিমাণটা আমি বরাবরই কম দিই, যেহেতু বাবাই খায় ও ঝালটা খুব একটা খেতে পারে না। কাঁচামরিচের ঝালটা যতটা খায় শুকনো মরিচ একদমই খেতে পারে না। তো বন্ধুরা, 10 মিনিটের মাঝেই দেখুন আমাদের চাল কুমড়াটা সেদ্ধ হয়ে গেছে। এরই মাঝে আমি লবণ দিয়ে দিয়েছি। এ পর্যায়ে একটু টেস্ট করে দেখবেন, যদি লবণের পরিমাণটা কম থাকে চাল কুমড়োর তরকারিতে তাহলে কিন্তু কুমড়োটা খেতে ভালো লাগবে না। এবারে সামান্য ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আমার তরকারিটা হয়ে গিয়েছে, দেখুন কত সুন্দর পাতলা ঝোল, আহা দেখেই যেন খেতে মন চাইছে। তো এবারে আমি তরকারিটা নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আজ এখানেই বিদায় নিয়েছি, আবার দেখা হবে নতুন কোনো পর্বে। তো এবারে ঝোলটা নামিয়ে নেব আমি। গরম গরম ভাতের সাথে এরকম পাতলা ঝোল এই গরমে আর কি চাই বলেন তো? আমার মনে হয় গরম ভাতের সাথে পাতলা ঝোল জাস্ট জমে যাবে এই গরমে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্যকে ভালো রাখবেন। ধন্যবাদ সবাইকে।